কোরআন মাহফিলগুলোকে বন্ধ করার পায়তারা করে তারা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয় কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না আল্লাহর কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করা যাবে না যারা আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে চায় ইসলামকে দুনিয়া থেকে মুছিয়ে দিতে চায় ইসলামকে বাইনাস করতে চায় সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে যারা ইসলামকে বাংলাদেশ থেকে মাইনাস করতে চায় তারা নিজেরাই মাইনাস হয়ে যায় নিজেরাই মাইনাস হয়ে যায় কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার কোরআনে কারীম থাকার জন্য এসেছে যাওয়ার জন্য আসেনি যতদিন পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে যতদিন চন্দ্র সূর্যের আলো থাকবে ততদিন এই বাংলার জমিনে কোরআনে কারীমের আওয়াজ থাকবে কোরআনে কারীমের মাহফিল থাকবে কোরআনে কারীমের দ্বীনি আলোচনা থাকবে রব্বার কোন শক্তিকার নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ভবিষ্যতে যদি এগুলোকে রব্বার কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় আর যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় প্রয়োজনে কোরআনের জন্য হাসি মুখে নিজের জীবনের সবটুকু শক্তি ব্যয় করে জিহাদের ময়দানে নেমে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্য মুসলমান কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান বন্ধুগণ কোরআনে কারীম ছিল আছে থাকবে ওয়াজ মাহফিল গুলো কোরআনের আলোচনা হয় আল্লাহর জিকির চলে এটাকে বন্ধ করার শক্তি কারো জোরে বলেন আছে জোরে বলেন আছে কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করা যাবে না কোরআনে কারীম এটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হেফাজতের মালিক কে জোরে বলেন কে আজকাল এক শ্রেণীর দাজ্জাল বেরিয়ে গেছে যারা মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য মুসলমানদের ঈমানকে ছিনতাই করার জন্য মাঠে নেমে গেছে এক শ্রেণীর দাজ্জাল আপনারা দেখেছেন তারা বলে মরণকালে ঢোল বাঁশি বাজাইও শুনেন নাই কথা কয় না কালেমা কালেমো ভাই কোনো কিছুর দরকার নাই মরণকালে মুর্শিদি শান গাইও তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথার বাস্তবায়ন করতে গিয়া চট্টগ্রামে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হয়ে গেছে যে তারা ঢোলবাসী বাজায়া বাজায়া তাদের একজন তরিকার ভাইরে কবরের মধ্যে দাফন করে দিচ্ছে বলে নাউজুবিল্লাহ ও বন্ধু দুঃখ রাখি কোথায় দুঃখ রাখবেন কোথায় একজন মুসলমানের মৃত দেহকে এইভাবে ঢোলবাসী বাজায়া বাজায়া দাফন করে আমাদের শরীরের মধ্যে রক্ত আছে আমাদের শরীরের মধ্যে এখনো শ্বাস প্রশ্বাস জারি আছে এখনো সেটাকে স্তব্ধ করতে পারি নাই এর ব্যাপারে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত বাংলাদেশে দেখলাম না কথা বলেন ঠিক কি না অথচ এই অবস্থা দেখার পরে প্রত্যেকটা মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত আগুন লেগে যাওয়ার কথা জোরে বলেন ঠিক কি না এই জাতীয় ভণ্ডরা যদি আপনাদেরকে ইনভাইট করে কোন সময় নিজেদের দিকে ডাকে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পবিত্র কোরআন থেকে একটি হরফ তিলাওয়াত করবেন আমলনামায় 10টা সওয়াব পৌঁছে যাবে তো আমার সাথে সাথে সকলে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قد صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই বিশ্বনবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে মহব্বতের সাথে ভক্তি ভরে একটু আমার সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ইয়া রব দে হামে عشق محمد اور محمدیوں میں گن ہو محمد ہے محمد پھر دے ہمارے رات دن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دو چوکھے تو مائے دیکھنی گو ہائے گھومیے اچھو دور مدینہ دو چوکھے تو مائے
দেখিনি গো হায় ঘুমিয়ে আছো দূর মদিনায় এই দুনিয়ার পাপ দরিয়ায় মোরা তোমারি গুণগান গাহি বালাগাল উলা বিকমালহি কশফাত দুজা বিজমালহি حسنت جميع خصاله سلوا على بذكر الله تطمئن القلوب আপনাদের কষ্ট হয় একটু জবান ছেড়ে সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা إلا الله لا إله إلا الله میں سورة يوسف کا نہیں چاہنے والا قائس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرے عشق نرالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হাসান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ ওয়া মুকাররাম হযরতে উলামায়ে কেরাম আজিজ তুলাবা দূরদরাজ থেকে আগত দিন দরদ ইসলাম প্রিয় প্রাণের ভাইরা আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ অরুণ প্রাতের তরুণ দল আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা কচি কাঁচা শিশুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান রব্বে করিমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মুনিব আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুনিয়াবী সকল কাজ থেকে ফারেক করে গুনাহের সকল পরিবেশে লাথি দিয়ে কোরআনের মাহফিল হাদিসের মাহফিল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই সকলেই সেই মহান রবের আলিশান দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানি বলে বলিয়ান হয়ে শরীরের সব প্রকু শক্তি ব্যয় করে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যতটুকু আশা করেছিলাম ততটুকু হয় নাই মর্দে মুজাহিদদের মতো গর্জে উঠে আরো একবার শুনতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন গুনাহ তো হয় নাই কি বলেন গুনাহ হয়েছে সওয়াব হয়েছে কতটুকু সওয়াব হলো জানলে আপনাদের সামনে বলতে সুবিধা হবে হাদিসে পাকে আসছে আল্লাহর হাবিব ফরমান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাঈ ওয়াল আরদ যদি কোনো মুমিন বান্দা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পাঠ করে কয়বার একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যদি কোনো মুমিন বান্দা পাঠ করে তাহলে মহান রব্বে করিম এই আসমান থেকে জমিন পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে কতটুকু হবে আপনাদের ফকিরাকান্দা থেকে বার্সিডি শেষমোর ওই দিক থেকে ময়রাসুতিয়া খালি এতটুকু নাকি আওয়াজ দিয়ে বলেন তো এতটুকু আসমান থেকে জমিন শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠকারীর আমল নামায় এই বিশাল খালি জায়গাটুকু সওয়াবের দ্বারা ভরপুর করে দেয় একবার সুবহানাল্লাহ পড়ছেন জান্নাতের মধ্যে এমন বিশাল একটি ফলের বৃক্ষ হয়েছে একটা নওজওয়ান যদি ঘোড়ার উপর আরোহণ করে দ্রুত গতিতে দৌড়াতে থাকে একশত বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের ছায়া মারিয়ে শেষ করতে পারে না বেচারা ঘুমাইতেছে কি শুনবে বলেন কি এরকম আওয়াজ ঘুমাইলে কি আওয়াজ শোনা হয় কথা বলেন সকলেই বলি আল্লাহু আকবার
سبحان الله والحمد لله لا إله إلا الله শরীরের সবটুকু শক্তি ব্যয় করে বলি আল্লাহু আকবার যাক অনেকটা ঘুম কেটে গেছে তো ইনশাআল্লাহ বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ আমার আয়াতে কারিমায় প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সারা পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে ইতিপূর্বে যারা চলে গেছে কিয়ামত পর্যন্ত যত মানবজাতি আসবে সকলেই কয় শ্রেণীতে বিভক্ত বলতে পারেন যদি না জানেন বলার দরকার নাই শুধু প্রশ্ন করছি জানা আছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার প্রথম দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানবজাতিকে তিন শ্রেণীতে ভাগ করেছেন কয় শ্রেণীতে আওয়াজ দিয়ে আরো জোরে এক মুমিন দুই কাফের তিন মুনাফিক মনে থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিন শ্রেণীর বাহিরে কোনো মানুষ নাই সমস্ত মানুষ এই তিন শ্রেণীতে বিভক্ত সে হয়তো মুমিন নয়তো কাফের নয়তো মুনাফিক মুনাফিকরা তো কাফেরের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না এখন কেউ যদি বলে যে আমি হিন্দুও না মুসলমানও না বলার সুযোগ আছে জোরে বলেন বলার সুযোগ আছে হয়তো তুমি মুসলমান নয়তো তুমি বেঈমান কাফের এর মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে বন্ধুগণ কাফেররা মুসলমানদের যতটুকু শত্রুতা করে ক্ষতি করতে না পারে এর চাইতে বেশি ক্ষতি করে মুনাফিকরা কথা বলেন ঠিক কি না তারা বলে মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল ওহির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন এই যে বেটা কথা বল চুপ একদম নবীর জামানায় যারা মুনাফিক ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন সে মুনাফিক কিন্তু বর্তমানে মুনাফিক চিনার উপায় কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করে দিয়েছেন মুসলমানের বেশভূষা থাকবে মুসলমান নাম থাকবে কিন্তু কার্যকলাপে কাফের মুশরিক বেঈমানদের মতো হবে ঠিক কি না জোরে বলেন আমরা লক্ষ্য করে দেখতে পাই অনেক নাম মুসলমান মুসলমানের ঘরে তার জন্ম নিজের নামও মুসলমান মাথায় মাঝে মাঝে টুপিও লাগায় গায়ে লম্বা জামাও মাঝে মাঝে পরে কিন্তু তার কার্যকলাপ দেখলে মনে হয় সে নব্য ফেরাউন কথা বলেন ঠিক কি না যদি তাই বানা হবে তাহলে এই কোরআনে কারীমের মাহফিল হাদিসের মাহফিল এই মাহফিলগুলো নাকি ওয়াজ নসিহত এই মাহফিলগুলো নাকি যাত্রা নাটক এগুলোর স্থানকে দখল করে নিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ তার বক্তব্য হচ্ছে কোরআন হাদিসের মাহফিলগুলো ওয়াজ মাহফিলগুলো মানুষদেরকে ধর্মান্ধ বানায় বলেন নাউজুবিল্লাহ আগে যাত্রাপালা হতো গান হতো কত সুন্দরভাবে তারা যাত্রাপালা এগুলো এনজয় করত এখন ওয়াজ মাহফিল হইয়া যাত্রাপালাগুলো হয় না এই স্থানগুলো নাকি ওয়াজ মাহফিলে দখল করেছে বলেন নাউজুবিল্লাহ এই জাতীয় কথা কোনো মুসলমান তো দূরের কথা কোন কাফের মুখেও শোভা পায় না কথা বলেন ঠিক কি না মূলত এই কোরআন মাহফিলগুলোকে বন্ধ করার পায়তারা করে তারা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয় কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে আল্লাহর কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করা যাবে যারা আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে চায় ইসলামকে দুনিয়া থেকে মুছিয়ে দিতে চায় ইসলামকে বায়নাশ করতে চায় সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে যারা ইসলামকে বাংলাদেশ থেকে মাইনাস করতে চায় তারা নিজেরাই মাইনাস হয়ে যায় নিজেরাই মাইনাস হয়ে যায় কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার কোরআনে কারিম থাকার জন্য এসেছে যাওয়ার জন্য আসেনি
যতদিন পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে যতদিন চন্দ্র সূর্যের আলো থাকবে ততদিন এই বাংলার জমিনে কোরআনে কারীমের আওয়াজ থাকবে কোরআনে কারীমের মাহফিল থাকবে কোরআনে কারীমের دینی আলোচনা থাকবে রব্বার কোন শক্তিকার নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ভবিষ্যতে যদি এগুলোকে রব্বার কোন সর্বযন্ত্রে লিপ্ত হয় আর যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় প্রয়োজনে কোরআনের জন্য হাসি মুখে নিজের জীবনের সবটুকু শক্তি ব্যয় করে জিহাদের ময়দানে নেমে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্য মুসলমান কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান বন্ধুগণ কোরআনে কারীম ছিল আছে থাকবে ওয়াজ মাহফিল গুলো কোরআনের আলোচনা হয় আল্লাহর জিকির চলে এটাকে বন্ধ করার শক্তি কারো জোরে বলেন আছে জোরে বলেন আছে কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করা যাবে না কোরআনে কারীম এটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন হেফাজতের দায়িত্ব তিনিই নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হেফাজতের মালিক কে জোরে বলেন কে আজকাল এক শ্রেণীর দাজ্জাল বেরিয়ে গেছে যারা মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য মুসলমানদের ঈমানকে ছিনতাই করার জন্য মাঠে নেমে গেছে এক শ্রেণীর দাজ্জাল আপনারা দেখেছেন তারা বলে মরণকালে ঢোলবাসি বাজাইও শুনেন নাই কথা কয় না কালেমা কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই মরণকালে মুর্শিদি শান গাইও তরিকার ভাইও মরণকালে ঢোলবাসি বাজাইও বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথার বাস্তবায়ন করতে গিয়া চট্টগ্রামে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হয়ে গেছে যে তারা ঢোলবাসি বাজায়া বাজায়া তাদের একজন তরিকার ভাইরে কবরের মধ্যে দাফন করে দিচ্ছে বলেন নাউজুবিল্লাহ ও বন্ধু দুঃখ রাখি কোথায় দুঃখ রাখবেন কোথায় একজন মুসলমানের মৃত দেহকে এইভাবে ঢোলবাসি বাজায় বাজায় দাফন করে আমাদের শরীরের মধ্যে রক্ত আছে আমাদের শরীরের মধ্যে এখনো শ্বাস প্রশ্বাস জারি আছে এখনো সেটাকে স্তব্ধ করতে পারি নাই এর ব্যাপারে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত বাংলাদেশে দেখলাম না কথা বলেন ঠিক কি না অথচ এই অবস্থা দেখার পরে প্রত্যেকটা মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত আগুন লেগে যাওয়ার কথা জোরে বলেন ঠিক কি না এই জাতীয় ভণ্ডরা যদি আপনাদেরকে ইনভাইট করে কোন সময় নিজেদের দিকে ডাকে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই ইমানি জুস কারে কয় দেখছেন এই যে মুরব্বী মানুষ তাকবীর এসে গেছে বন্ধুগণ আমার এই জাতীয় কার্যকলাপকে আমরা ঘৃণা বরে প্রত্যাখ্যান করি জোরে বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমার পূর্বের বক্তা উনি অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আজকে রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই একজন মা তার মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে কক্সবাজারে গেলেন ঘোরার জন্য না মূলত তার ছোট্ট 8 বছরের মেয়েটা আহারে তার ক্যান্সারে আক্রান্ত ছিল সেখানে গেল পর্যটকরা সেখানে বড় বড় পর্যটকরা থাকে বিদেশ থেকে অনেক ধনী মানুষ কক্সবাজার ঘোরার জন্য যায় সেখানে গেল তার পর্যটকদের কাছ থেকে কিছু ভিক্ষা উঠায়া কিছু সাহায্য উঠায়া তার ছোট্ট মেয়ে ক্যান্সার আক্রান্ত তার চিকিৎসা করবে এই মেয়েটাকে নিয়ে যখন কক্সবাজারে ঘোরার জন্য গেল একদল লম্পট এই মহিলাটাকে ছিনতাই করে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে একটা ঘরের দরজার মধ্যে তালাবদ্ধ করে রেখে দিল দুঃখ রাখবেন কোথায় এই ঘটনা কি আপনারা জানেন না জোরে বলেন জানেন কি জানেন না ও বন্ধু আজকে আমাদের নিরাপত্তা কোথায় আজকে মানুষরা হাহাকার অবস্থার মধ্যে বিরাজ করছে কোথাও নিরাপত্তা নাই আপনার বিবিকে নিয়ে রাস্তায় ঘুরতে যাবেন নিরাপত্তা নাই নিজের ঈমান এবং ইসলামের কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কি না বন্ধুগণ এজন্য আসুন শান্তির একটা পৃথিবী যদি গড়তে চাই কোরআন ছাড়া বিকল্প কোনো পথ জোরে বলেন কোরআন ছাড়া বিকল্প কোনো পথ
আজকে যদি কোরআনি শাসন থাকতো এ জাতীয় লম্পট এ জাতীয় বদমাশ ছেলেরা এইভাবে সেই হায়েনার মতো একজন অবলা নারীর উপর আক্রমণ করতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য বন্ধুগণ আসুন কোরআন থেকে আলোচনা হবে কোরআনের আওয়াজ থাকবে পৃথিবীতে যত ওয়াজ আছে যত নসিহত আছে যত ওয়াজ নসিহতের কথাই বলুন না কেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো নসিহত কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ এবার আসুন কোরআনে কারীমের যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান সবাই আমার সাথে আউযু বিল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبصروا بالجنة التي كنتم توعدون الله أكبر إن الذين قالوا ربنا الله نشجعي جربلي أمدر رب الله ثُمَّ اسْتَقَامُوا অতঃপর এই কথার উপর অটল থাকে অবিচল থাকে অনড় থাকে দৃঢ়পথ থাকে তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলতে থাকে আল্লাহ তাখাফু ভয় পায় না ওয়ালা তাহজানু চিন্তিত হয় না ব্যথিত হয় না দুঃখিত হয় না ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতিকুম ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ বন্ধুগণ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের রবকে আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে বলি আমাদের রবকে আল্লাহ আমার রব সেই রবই আমার সব আল্লাহু আকবার বলেন আল্লাহ আমার রব সেই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব সেই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই ঠিক কি না জোরে বলেন তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তাসবি কালো রব তাসবি কালো রব আল্লাহ আমার রব সেই রবই আমার বন্ধুগণ আল্লাহ আমাদের কি জোরে বলেন কি এবার আসেন রব শব্দের শাব্দিক অর্থ কি রব শব্দের অর্থ পালনকর্তা রব শব্দের অর্থ প্রভু রব অর্থ মুনিব রব অর্থ তত্ত্বাবধায়ক রব অর্থ মালিক রব অর্থ লালন পালনকারী এলো শাব্দিক অর্থ পরিভাষায় রব বলা হয় নাই থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে তিলে তিলে তার কল্যাণ অকল্যাণের দিকে লক্ষ্য করে চরম উন্নতির চূড়ান্ত শিখরে যিনি পৌঁছায় দেন তিনি হলেন রব মুফাসসিরিনে কেরাম লেখেন যিনি বান্দার যখন যেটা প্রয়োজন তখন সেটা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় সর্বরাহ করেন তিনি হলেন রব জুড়ে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে আমার আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন রব ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইনদাফিক আল্লাহু আকবার বলেন মানুষ যেন দেখে তাকে কোথা থেকে সৃষ্টি করা হলো কোন জিনিস থেকে সৃষ্টি করা হলো বন্ধুরে আমার মানুষের শরীর থেকে থুতু বের হয় অজুও ভাঙে না গোসল ফরজ হয় না নাকের পানি বের হয় সর্দি লাগলে নাক থেকে পানি বের হয় অজু ভাঙে ভাঙে না গোসল ফরজ হয় না বন্ধুরে আমার কাজ বের হলেও অজু ভাঙে না গোসল গোসল ফরজ হয় না চোখের পানি বের হয়
অযু ভাঙ্গে না বুকের দুধ বের হয় আমাদের মা বন্ধের তা তবু তাদের অযু ভাঙ্গে না গোসল ফরজ হয় না বন্ধুরে আমার যদি প্রস্রাব বের হয় অযু ভেঙে যায় অযু করলে পাক হয়ে যায় পায়খানা করলে অযু ভেঙে যায় অযু করলে পাক হয়ে যায় শরীর থেকে রক্ত যদি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তাহলে অযু ভেঙে যায় অযু করলে পাক হয়ে যায় কিন্তু শরীরের মধ্যে এমন এক ফোঁটা না পাক পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেটা শরীর থেকে এক ফোঁটা না পাক পানি বেরিয়ে গেলে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি গোসলের ফরজ আদায় না করে কোন ব্যক্তি তার মাথার উপরে ঢালতে থাকে ভালো করে বুঝবেন গোসলের ফরজগুলো আদায় না করে আটলান্টিক মহাসাগরের পানিও যদি তার শরীরের মধ্যে ঢালে লোকটা পাক হবে জোরে বলেন হবে এমন একটা বিধ ঘটে না পাক পানি যে পানি ওজুর গোসলের ফরজগুলো আদায় করে আল্লাহু আকবার এরপরে গোসল করে নিলে পাক হয় এছাড়া পাক হওয়ার কোনো সাধ্য নাই এই বিধ ঘটে না পাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহু আকবার সমগ্র পৃথিবীর মানুষকে ওই এক ফোঁটা না পাক পানি দিয়ে সৃষ্টি করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মানবুদেম ওয়াতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি সনুদ আদমিরা দাদা ইমা জম মুসলমা কর দাই আয় খোদা কুরবান সওয়াম এহসাব রেহসা কর দাই আয় খোদা কুরবান সওয়াম এহসাব রেহসা কর দাই বন্ধুরে আমরা মানুষ ছিলাম না আমরা তো আলমে আরওয়াহে ছিলাম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সমস্ত মানুষ এক বাক্যে সেখানে বলেছিল বালা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব কথা বলেন আমরা বলছি না সকলেই বলছি বন্ধুরে আমার সেখানে আমরা ছিলাম মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠাক আমাদের কোনো দরখাস্ত ছিল আমাদের কোনো চাওয়া ছিল বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহু আকবার আমাদেরকে ইচ্ছা করলে কোনো হিন্দু বেদিন কাফের মুশরিক বেঈমানের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন আমরা এত সৌভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা সৌভাগ্য দিয়েছেন আমরা জন্মই নিয়েছি কালেমা মুখে নিয়ে বাবাও মুসলমান মাও মুসলমান দাদাও মুসলমান দাদিও মুসলমান নানাও মুসলমান নানিও মুসলমান মুসলমান রাষ্ট্রে মুসলমান পিতামাতার ঘরে কালেমাটা মুখে নিয়ে নিয়ে আমরা জন্ম নিয়েছি প্রক্ষান্তরে লক্ষ্য করে দেখেন অনেক মানুষ হিন্দুর ঘরে জন্ম নেয় হিন্দু হয়ে 60-70 বছর কাটায়া বেঈমান বেদিন হয়ে চিরদিনের জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় অনেকেই খ্রিস্টানের ঘরে জন্ম নেয় খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে 60-70-80 বছর আল্লাহ পাকের নাফরমানি করে 60-70 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে চিরদিনের জন্য বেঈমান হয়ে চিরদিন অনন্ত সীম সময়ের জন্য জাহান্নামের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় কত মানুষ হিন্দু বেঈমান বেদিনের ঘরে জন্ম নিয়ে বেঈমান হয়ে চলে যায় আল্লাহ পাক আমাদেরকে কত সৌভাগ্য দিলেন জন্মই দিলেন পিতাও মুসলমান মাও মুসলমান দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী মুসলমান কালেমা মুখে নিয়ে আমরা জন্ম নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মুসলমান বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায়া মুসলমানের ঘরে জন্ম দিলেন একটা নেয়ামতের শুকুর যদি বান্দা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে আদায় করতে থাকো গো এই একটা নেয়ামতের সেজদা আল্লাহ আকবার এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না জোরে বলেন ঠিক কি না বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুক থেকে মায়ের তারাইব থেকে এক ফোঁটা পানি বাবের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি নিয়া আল্লাহ আকবার মায়ের গর্ভে যখন দিয়ে দিলেন স্বামী স্ত্রীর মধুর মিলনের মাধ্যমে সন্তানটা রেহেমের মধ্যে চলে গেল খেয়াল করে শুনবেন আল্লাহ পাক যে যখন যেটা প্রয়োজন তখন সেটা সরবরাহ করেন বুঝাইতে যাচ্ছি বন্ধুরে আমার সন্তানটা মায়ের পেটে চলে গেল বাবার কোনো টেনশন নাই সন্তানটা
তার বিবির গর্ভে তার পেটের মধ্যে আছে সে সেখানে খাইলো না না খাইলো বাবার কোনো টেনশন আছে বাবা অফিসে গিয়ে কলম গোতায় বাবা ক্ষেতখামারে গিয়া কাজকর্ম করে বাবা ঠেলা গাড়ি ঠেলে বাবা রিকশা চালায় বাবা বিভিন্ন চাকরি করে বিজনেস করে সন্তানটা যে মায়ের গর্ভে পাঠায়া দিল মায়ের পেটের মধ্যে সন্তানটা খাইলো না না খাইলো বাবার কোনো খবর নাই বন্ধুরে আমার মা দুঃখিনী তিনি যেই পৃথিবীর মধ্যে সন্তানের প্রতি আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি মহব্বত কে করে বলেন তো দেখি মা সন্তানের প্রতি আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি সন্তানের প্রতি যার মহব্বত তিনি হলেন মা জোরে বলেন ঠিক কি না সন্তানকে যখন টিকা দেওয়ার জন্য নিয়ে যায় আহারে ছোট বাচ্চাকে কুলে করে মা সন্তান টিকা দেওয়ার জন্য নিয়ে যায় টিকা দেওয়ার সময় যখন নার্সরা ডাক্তাররা সন্তানের সুইটা শুধু শরীরের মধ্যে একটু ধরে এখনো ঢোকায় নাই বন্ধুরে আমার এমন অবস্থায় মা দুঃখিনীর চেহারার দিকে তাকানো যায় না উফ করে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার সেই নার্সটা জিজ্ঞাসা করে কিরে আল্লাহর বান্দি আপনার সন্তানের গায়ে তো এখনো সুই দিলাম না আপনি কেন উফ করে কান্না করলেন আপনি উফ করে কেন উঠলেন ব্যথাটা তো আপনার লাগার কথা না এখানে তো সন্তানের শরীরের মধ্যে ব্যথা লাগবে কান্না করলেন না সন্তানে গর্বে মা ডাক দিয়া কয় বুঝবি না রে বুঝবি না আমার এই নাড়ি ছিড়া ধন তার শরীরের মধ্যে যদি একটা পিঁপড়ার কামড় দেয় আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায় সে যে আমার জনম দুঃখী দরদিনি মা ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা দশ মাস দশ দিন গর্বে থেকে কষ্ট দিলাম কত কুলে পে ভুলে গেল ব্যথার আঘাত যত দশ মাস দশ দিন গর্বে থেকে কষ্ট দিলাম কত কুলে পে ভুলে গেলেন ব্যথার আঘাত যত আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায় সে যে আমার জনম দুঃখী দরদিনি মা প্রত্যেকের মা এরকম কষ্ট করছেন কি করছেন না জোরে বলেন করছেন কি করছেন না বন্ধুরে আমার সন্তানটা মায়ের পেটে চলে আসলো বাবার খবর নাই সন্তানটা মায়ের পেটের মধ্যে খাইলো না না খাইলো জ্বর আসলো না সর্দি লাগলো কোনো খবর আছে জোরে বলেন আছে বাবার খবর নাই বন্ধুরে আমার মা এত বড় দরদি তারপরেও মায়ের পেটের মধ্যে যখন সন্তানটা থাকে ওই সময় মায়েরও কোনো খবর থাকে না আমার সন্তানটা খাইলো না না খাইলো এই টেনশন মার নাই আমার সন্তানের সর্দি হলো না জ্বর হলো এই টেনশনও মার থাকে না বন্ধুরে আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার খাবার দাবার সুস্থতার সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি কে জোরে বলেন কে বন্ধুরে আমার তিনি হলেন আমার রব যখন যেটা যখন প্রয়োজন তখন সেটা সরবরাহ করেন চাইলেও করেন না চাইলেও করেন বাচ্চার ওই সময় খাবারের প্রয়োজন মায়ের আল্লাহ আকবার সাথে আল্লাহ আকবার বাচ্চার একটা নাভির কানেকশন দিয়ে দেন সেই কানেকশনে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় আর মায়ের রক্তগুলো চুষে চুষে খায় বন্ধুরে আমার মা নাভি দিয়ে খায় কারণ দুনিয়াতে আসবে এই জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক রাখবেন এই জবান দিয়ে তুই আমাকে ডাকবি এই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি এই জবান দিয়ে আমার নবীর উপর দরুদ পড়বি এই জবান দিয়ে দিনই আলোচনা করবি দিনই আলোচনা শুনবি এই জবানটাকে রক্ত দিয়ে না পাক করব না এজন্য নাবির সাথে তারের কানেকশন করে দিয়ে এই নাবি দিয়া আল্লাহু আকবার তারের মাধ্যমে রক্তগুলো চেষে চুষে খেয়ে সন্তান বড় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়
বন্ধুরে আমার একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পাঠায়া দেয়, সন্তানকে বলে এই সন্তান বেরিয়ে যা, এই দুনিয়া ছাড়া অন্য আরেকটা জগৎ আছে, এই মায়ের পেট ছাড়া একটা দুনিয়া আছে, তুই সেখানে যায়। সন্তান কয় না না যাইতাম না, আমি এখানে খুব আরামে আছি, কৃষি কাজ করতে হয় না, চাকরি করতে হয় না, বাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, ঠেলা গাড়ি ঠেলর লাগে না, আমি আরামে বৈশা বৈশা মায়ের রক্ত চুইসা চুইসা খায়া খুব আরামের মধ্যে আমি আছি, আমি যাইতাম না। বন্ধুরে আমার ফেরেশতা আল্লাহু আকবার তার ঘাড়টাকে ঘুরায়া, ঘাড় তো উপরের দিকে থাকে, পাটা নিচ দিকে থাকে, ঘাড়টাকে এইভাবে ঘুরায়া যখন নিচের দিকে হয়, মাথাটা কিন্তু সন্তানের প্রসবের সময় আগে বের হয়। বন্ধুরে আমার সন্তানের মাথাটাকে যখন নিচের দিকে নিয়ে আসে, সন্তান তার পা দিয়া মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা আঘাত করে, বন্ধুরে আমার একটা আঘাত এত জোরে একটা লাথি দেয়, অনেক সময় মারা বেহুশ হয়ে যায়, হয় কি হয় না। বন্ধুরে আমার এইভাবে সন্তানটা দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থাও করে দিলেন, দুনিয়ায় যেখানেই যেটা খাইতে যাবে ফরমালিন, যেখানেই খাইতে যাইবে সেটাই দূষণীয়, যেটাই খাইতে যাইবে সেটার মধ্যেই ঝামেলা ভেজাল। বন্ধুরে আমার সমস্ত দুনিয়ার মধ্যে সবচাইতে নির্ভেজাল জায়গা মায়ের বুকের মধ্যে, এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিলেন যে এই দুধটা এত ঘনও না যে বাচ্চার হজম হবে না, এত পাতলাও না যে বদ হজম করবে, এত গরমও না বাচ্চার ঠোঁট পড়ে যাবে, এত ঠান্ডাও না যে সর্দি লেগে যাবে, এত সুন্দর দুধের পিওর খাবারের ব্যবস্থা করলেন কে? জোরে বলেন কে? দরখাস্ত করছিলেন নাকি যে আমার আব্দুল্লাহ জন্ম নিবে, আমার সকিনা জন্ম নিবে, আল্লাহ আমার ওয়াইফের বুকে এখন দুধের ব্যবস্থাটা করা দরকার, এরকম দরখাস্ত করতে হয়? বিনা দরখাস্তে যিনি দিয়ে থাকেন তিনি কে? তিনি হলেন আমার রব, যখন যেটা প্রয়োজন তখন সেটা সরবরাহ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, এরপরে সন্তানটা যখন দুনিয়াতে আসলো, সন্তান দুনিয়াতে আসার পরে এক মাস দুই মাস তিন মাস পরে সন্তান দুধ খাওয়ার উপর নির্ভর করলে চলে না, তার একটু শক্ত খাবারের প্রয়োজন, তার একটু আপেল খাইতে হবে, তার একটু কমলা খাইতে হবে, তার একটু আঙ্গুর খাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে সানায়ে উলিয়া সানায়ে সুফলা উপরের দুই দাঁত নিচের দুই দাঁত এইভাবে চারটা দাঁত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন আপনাদের এই ফকিরা কান্দাই কি এরকম দরখাস্ত করে, আল্লাহ আমার বাচ্চাটা তো দিন দিন বড় হচ্ছে, শুধু দুধের উপর নির্ভর করতে করলে তো আর চলছে না, এখন তো তার দাঁতের দরকার, আল্লাহ তুমি দাঁত দিয়ে দাও, এইভাবে দরখাস্ত কি আল্লাহ পাকের কাছে পেশ করতে হয়, চাইতে হয়, না এমনিতেই আল্লাহ পাক দিয়ে দেন? মুসলমান বন্ধুরে আমার, যখন যেটা প্রয়োজন তখন সেটা যিনি বিনা দরখাস্তে আল্লাহু আকবার বিনা চাওয়াই সরবরাহ করেন, ব্যবস্থা করেন, তিনি হলেন আমাদের রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সন্তানটা যখন আরো একটু বড় হয়, সন্তান যখন আরো একটু বড় হয়, দুই দাঁত উপরে দুই দাঁত নিচে দুই দাঁত এই চার দাঁতে তার সম্পূর্ণ খাবারগুলো চাবানো সম্ভব হয় না, একটু গুস্ত খাবার প্রয়োজন, একটু আপেল খাবার প্রয়োজন, শক্ত খাবার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে চাপা মাড়ির দাঁতগুলো আস্তে আস্তে বাড়াইতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যখন যেটা প্রয়োজন তখন তিনি এটা বিনা দরখাস্তে পেশ করেন, তিনি হলেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটুট থাকে, অবিচল থাকে, অনড় থাকে, দৃঢ় থাকে। আল্লাহু আকবার, ইস্তিকামাতের অর্থ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ইস্তিকামাতের ব্যাখ্যায় বলেন যে ঈমান আনার পরে বান্দা শিরকে লিপ্ত হয় না, সেই ব্যক্তি ইস্তিকামাত রইল, আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে সে দৃঢ় পদ রইল, অবিচল রইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিকামাত, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে অটল থাকা, অবিচল থাকার অর্থ কি? এর ব্যাখ্যায় বলেন আল ইস্তিকামাতু আন তাসতাকিমা আলাল আমরি ওয়ান নাহি। ইস্তিকামাত অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের উপর অটল থাকা, অবিচল থাকা। বন্ধুরে আমার, শিয়ালের মতো আল্লাহর হুকুম থেকে পলায়ন করার রাস্তা না তালাশ করা, এটা হচ্ছে অবিচল থাকার, অটল থাকার অর্থ। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন মুমিন মুসলমান সুদি কারবারি করতে পারে না আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন মুমিন মুসলমান বেনামাজি থাকতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন মুমিন মুসলমান আল্লাহু আকবার জুয়ার মধ্যে লিপ্ত হতে পারে না আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন যুবক পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে পারে না আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন মানুষ আল্লাহু আকবার হিরোইন নিয়া বা গাঞ্জার কলকির মধ্যে টান দিতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে কোন মুমিন মুসলমান ঘুষ লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতে পারে না কথা বলেন ঠিক কি না আজকাল বর্তমানে আমরা কি দেখি কি বলেন মুসলমান নিজেরা মুসলমান দাবি করে একটু এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত বিদ্যুতের খুঁটি কারেন্টের তার এমন কি টয়লেটের সেই কোমরগুলো পর্যন্ত যেগুলো সরকারি বাজেট হয় এগুলো তারা কলমের খোঁচায় খোঁচায় নিজের পকেট ভরে কথা বলেন ঠিক কি না এজন্য বন্ধুরে আমার আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি এরপরে আল্লাহ পাককে এই রব হিসেবে স্বীকার করার পরে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করতে হবে যদি আদায় না করি তাহলে মুখে শুধু বললাম আল্লাহ তুমি আমাদের রব কিন্তু এই কথার উপর আমাদের অটল থাকা হলো না কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার কি লাভ হবে যদি কোন বান্দা আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি করে এরপরে তার উপর অটুট থাকে অবিচল থাকে অনড় থাকে দৃঢ় পথ থাকে তার লাভ কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহু আকবার সেই সকল বান্দা যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে এর উপর অটুট রয়েছে অবিচল রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপর আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরে একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ কখন ফেরেশতা অবতীর্ণ হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর ব্যাখ্যায় বলেন যে মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ যখন মানুষ মুমূর্ষু অবস্থায় চলে যায় ওই সময় আল্লাহু আকবার শয়তান আয়সা ধোকা দেয় শয়তান পানির পেয়ালা নিয়ে আয়সা কয় বল আল্লাহ বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই এইভাবে ধোকা দেওয়া শুরু করে কিন্তু যে মুমিন মুসলমান আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এর উপর ইস্তিকামত ছিল অটুট ছিল অবিচল ছিল ঈমান এবং আমলের উপরে ছিল ফেরেশতারা আইসা সেই সকল শয়তানদেরকে তাড়িয়ে দেয় জুড়ে বলেন সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যায় বলেন ফেরেশতা অবতীর্ণ হয় এটার আরেকটা ব্যাখ্যা হলো কবর থেকে যখন হাসরের ময়দানে এই সকল বান্দারা উঠবে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থাগুলো দেখে আল্লাহু আকবার সে চিন্তিত হয়ে যাবে হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে তখন ফেরেশতা তার কাছে গিয়ে দুনিয়াতে যেই সকল ফেরেশতা তার হেফাজতের কাজে নিয়োজিত ছিল দুনিয়াতে যেই সকল ফেরেশতার সঙ্গে ছিল তারা তাকে সাহস দেওয়ার জন্য সাবাস দেওয়ার জন্য তার সামনে গিয়ে উপস্থিত হয়ে বলবে আল্লাহ তখাফু ভয় পাইস না আল্লাহ তখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তিত হয়ো না ব্যথিত হয়ো না দুঃখিত হয়ো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া আমরা দুনিয়ার জমিনে পার্থিব দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম অফিল আখেরা আখেরাতেও তোমাদের বন্ধু থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ দুনিয়াতেও তোমাদের সঙ্গী ছিলাম বন্ধু ছিলাম আখেরাতেও তোমাদের বন্ধু হিসাবেই থাকবো আল্লাহু আকবার ওয়া ফিল আখিরা
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون من চায় তাই পাবে যাচ মন চায় তাই পাবে দুনিয়াতে কত মন চায় আহারে আমার যদি একটা পাঁচতলা বিল্ডিং হতো ময়মনসিংহের গাঙ্গিনা পারে আহারে আমার যদি একটা বাসা হতো লন্ডনে আহারে আমার যদি একটা দশতলা বিল্ডিং হতো ঢাকার গুলশানে হয় কি জোরে বলেন হয় হয় না বন্ধুরে আমার কত আশা থাকে দুনিয়ার মধ্যে সব আশা পূর্ণ হয় না জান্নাতের মধ্যে আপনার মন যা চাবে সাথে সাথে সেটা হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাসতাহি তোমাদের মন যা চায় তাই পাইবা আকাশ দিয়া পাখি উড়ে যাচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে আপনার মন চাবে হারে পাখিটা যদি খাইতাম এই কথা বলতে দেরি সাথে সাথে পাখি এসে আপনাকে জিজ্ঞাসা করবে কি কিভাবে খাইবেন আমাকে কি কাবাব বানায় খাইবেন না ভাজি কইরা খাইবেন না ঝোল কইরা খাইবেন সুবহানাল্লাহ বলেন আপনি বলবেন যাচ্ছা কাবাব হয়ে আসো ভাজি হয়ে আসো বা একটা যেটাই হয়ে আসো বলতে দেরি সাথে সাথে আপনার বিনা আগুন ছাড়া ধোঁয়া স্পর্শ লাগা ছাড়া সাথে সাথে আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে এক মুরিদে জিজ্ঞাসা করল হযরত জান্নাত মে ভি হুক্কা ভি মিলেগা জান্নাতের মধ্যে কি হুক্কাও পাওয়া যাবে হুক্কা চিনেন তো কথা কয় না হুক্কা চিনেন হুক্কা ভি মিলেগা হুক্কাও কি পাওয়া যাবে আল্লাহু আকবার হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর জবাব দিলেন আরে নাদান জান্নাত মে হুক্কা ভি মিলেগা আগার তুজকি ইস্তিহা হো তোর যদি ইস্তিহা হয় মন যদি চায় তাহলে হুক্কাও পাইবি তবে হুক্কা জেসা গন্দগি চিজ কি ইস্তিহা জান্নাত মে নেহি হোগা হুক্কার মতো এরকম পোসা গন্দা একটা জিনিসের প্রয়োজন মন এটা আখেরাতে সেই জান্নাতের মধ্যে তোর মনই চাইবে না এরকম পোসা গান্দা জিনিসের বন্ধুরে আমার সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না সকলেই বলেন চাই কি চাই না সেখানে যা চাইবেন তাই পাইবেন দাবি করতে দেরি হবে আল্লাহু আকবার সামনে পেশ হইতে দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা সকলেই আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি আল্লাহকে রব হিসাবে আমরা মানি এখন ইস্তিকামাতের মধ্যে একটু এদিক ওদিক আছে না নাই কথা বলেন এদিক ওদিক আছে যদিও রব হিসাবে স্বীকৃতি দেই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কিন্তু যথাসময়ে আদায় করি না রব হিসাবে স্বীকৃতি দেই পর্দায় আমরা চলি না রব হিসাবে স্বীকৃতি দেই এখনো সুদি কারবারে আমরা জড়িত রব হিসাবে স্বীকৃতি দেই চোখকে হেফাজত করতে পারি না রব হিসাবে স্বীকৃতি দেই এখনো পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাইতে আপনার বিরত থাকি না রব হিসাবে আল্লাহ পাককে স্বীকৃতি দেওয়ার পরেও দেখা যায় বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে নিজেরা জড়িত কথা বলে ঠিক কিনা এজন্য বন্ধুগণ আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি আল্লাহ পাককে রব হিসাবে মানি ইস্তিকামাত থাকবো সকলেই থাকবো তো ইনশাআল্লাহ সকলেই থাকবো তো ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন কে কে একটু হাত বাড়ান তো ওই পিছনের বাইরে হাত ওঠায় না আমি ওয়াদা করাইতেছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন আজ থেকে যে সকল ভাইদের মুখে দাড়ি নাই আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই আজ থেকে ওয়াদা করেন কোন সময় কার মৃত্যু চলে আসে কোন সময় কার মৃত্যু চলে আসে দাড়ি না থাকা অবস্থায় যদি আপনার মরণ হয় আর ওই অবস্থায় যদি আপনাকে কবরে রাখা হয় বলুন তো দেখি কোন মুখ নিয়া আপনি আমার হাবিবের সামনে দাঁড়াবেন ফেরেশতাদের সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দাঁড়াবেন এজন্য বন্ধুগণ আজ থেকে ওয়াদাবদ্ধ হই আমরা যাদের মুখে দাড়ি নাই কলিজার টুকরা যুবক বন্ধুরা তোমাদের কপালে চুমু দিয়ে বুকে জড়ায় নিয়ে বলি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও যে আমি দাড়িটা অন্তত পক্ষে রাখবো এক মুষ্টি দাড়ি রাখবো রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলি আমিন এই যে আপনাদের পার্শ্ববর্তী মসজিদ এখানে আপনাদের মসজিদটা আমি আয়েশা দেখলাম কাজকর্ম হচ্ছে মসজিদের বিল্ডিং নির্মাণ করা হচ্ছে কলম করা হচ্ছে এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন জান্নাতে যাইতে হলে জানও দরকার মালও দরকার কথা বলেন না কেন জান আল্লাহ পাকের পথে ব্যয় করতে হবে মানও আল্লাহ পাকের পথে ব্যয় করতে হবে এজন্য আমি এরকম পাঁচজন লোক চাই যে ২০,০০০ টাকা করে আপনার মসজিদ নির্মাণের জন্য যে হুজুর আমি